মেডিকেল করে আমাদের প্রেজেন্টেশন করছি। শাহজাহান মিয়া একটু অসুস্থ, আপনার কাছে অনুরোধ করবেন। আমি সময়ের মধ্যেই আমার পুরো প্রবন্ধের কি পয়েন্টগুলো উপস্থিত করি এসের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের জ্ঞাতার্থে যে বিষয়টি আমি শুরুতে একটু বলতে চাই, হয়তো সেমিটিক লিপি থিওরিটিক্যালি যে কথাটি বোঝায় সেটি পুরোটা আমি আমার প্রবন্ধে আলোচনা আনিনি, কিন্তু সেমিটিক লিপি উদ্ভূত আরবি এবং ফার্সি হরফ ব্যবহার করে যে পাণ্ডুলিপিগুলো বাংলা ভাষায় রচনা করা হয়েছে সেগুলোকে আমি আকর্ষক হিসাবে ব্যবহার করেছি। আমার প্রবন্ধটি এই ছয়টি অংশে বিভক্ত, যেখানে আমি প্রথম এবং তৃতীয় চতুর্থটি সংক্ষেপে এবং পঞ্চম ষষ্ঠ করার চেষ্টা করব। আমি কিছু অংশ পড়ব এবং কিছু অংশ একটু হয়তো পুঁথি পাঠকদের মতো এই গল্পের মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তার আগে আমি একটু দেখাতে চাই এই সেমিটিক লিপিতে বাংলা পুঁথি বলতে আমরা কী বোঝাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন যারা দেখছেন ছবি, এটি ফাতেমার সৈয়দ নামা একটি ম্যানুস্ক্রিপ্ট, যেটার প্রথম লাইনটা বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা বলতে গিয়ে আমি বলি যে আমাদের প্রবাসী ভাইরা যখন সৌদি আরব থেকে ফিরে এসে বলেন যে ওখানে আজানটা আরবি, ঠিক এরকম বিসমিল্লাহটা আমাদের জন্য মনে হয় আরবি বাংলা সব। কিন্তু পরের লাইনগুলোর অক্ষরগুলো যারা আরবি পারেন তাদের কাছে অক্ষর, আবার যারা আরবি বাংলা দুটোই পারেন একটু পড়ার চেষ্টা করলে পাণ্ডুলিপি বা লিপিবিদ্য অর্জন করলে তাদের কাছে দুটোই বোধগম্য হবে। ঠিক এইরকম বেশ কিছু পুঁথি আব্দুল করিম সাহিত্য বিশারদ তিনি সংগ্রহ করেছেন এবং আমার পুরো প্রস্তাবনাগুলো আব্দুল করিম সাহিত্য বিশারদের দুটো পুঁথি এইরকম আমি নিজে পড়েছি সেটি এবং এ বিষয়ে কারো দুটি পুঁথি একটি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিবু দুবে তিনি পড়েছেন, আরেকটি পড়েছেন আমাদের ইতিহাসের মহিরুহ গ্রহ আমি এক অর্থে যে তিনি সারাটা জীবন আকর্ষূত্রকে পরিচয় করিয়ে গিয়েছেন, যদিও তার আকর্ষূত্রের ব্যাখ্যা নিয়ে আমরা আধুনিক তত্ত্বে অনেক প্রশ্ন করতে পারি। আব্দুল করিম এবং আমার প্রবন্ধে আব্দুল করিম এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ দুজনই এসছেন, আমি চেষ্টা করেছি এদেরকে পার্থক্য করার ক্ষেত্রে সাহিত্য বিশারদকে শুধু সাহিত্য বিশারদ হিসেবে, কারণ এই সাহিত্য বিশারদের জীবনীটাও আবার আব্দুল করিম লিখেছিলেন। এ ধরনের পুঁথি প্রথম করেছিলেন আব্দুল করিম শরিয়ত নামা একটি পুঁথি, যেটি তিনি 1974 সালে প্রয়াত আনিসুজ্জামান স্যারের সম্পাদনায় পাণ্ডুলিপি যে পত্রিকাটি বের হতে করুন চট্টগ্রাম থেকে সেটার চতুর্থ। এর পাশাপাশি পুঁথিগুলোর পরিচয় করার পাশাপাশি আমার একটা দেখার চেষ্টা হয়েছে যে জন্য আমি আজকে সভাপতির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যিনি বলেছিলেন যে ইতিহাসের যে কন্টিনিউটি সেটা জাতি রাষ্ট্র পর্যন্ত আসে, সেই সূত্র ধরে পুঁথি এখন কীভাবে আমাদের মানুষ জগতে আছে এবং এই পুঁথিগুলোর যে ভাবনাগুলো আমি পেয়েছি সেই ভাবনাগুলো আমাদের মানুষ জগতে কীভাবে আছে, যে কথাটি আজকে শুরু শেষে আসলো, বহু ভাষা বহুত্ববাদ মার্কিন লিঙ্গুয়ালিটি এবং প্লুরালিটি তার একটা দেখার প্রয়াস আমি নিয়েছি। আমি খুবই দুঃখিত আশফাকসের স্বাধীনতা দেওয়ায় আমি প্রায় 12,000 শব্দের মতো লিখে ফেলেছি, ফলে এটা শেয়ার করা অত্যন্ত কঠিন, কিন্তু কিছু চুম্বক অংশ পড়ছি। শুরুতে আমি পড়তে চাই কাজী মোতাহার হোসেনের স্মৃতিকথা থেকে এবং এই স্মৃতিকথা তিনি লিখছেন তার 7 বছর বয়সের আগ পর্যন্ত সময়ের বর্ণনা দিতে গিয়ে, সেটুকু একটু করছি। বাল্যকালে আমি মোতাহার হোসেনের স্মৃতিকথা থেকে উপর করছি, বাল্যকালে দেখেছি জ্যোৎস্নার রাতে গ্রামের গলিতে একদল কিশোর হাডুডু খেলত আর একদল 20-35 বছরের যুবকও খেলায় রত থাকত, বিকেলবেলায় ঘরের দাওয়ায় বসে পুঁথি পাঠ চলত, গ্রামের বহু লোক তা শুনতে আসতো। এক ধরনের পুঁথি ছিল শহীদে কারবালা, মেজবাহুল ইসলাম, শাহনামা ইত্যাদি, আর এক ধরনের জঙ্গনামা, আমির হামজা, হাতেমতা ইত্যাদি, অন্য ধরনের জৈগুণ বিবি, সোনাভান, সূর্য, উজাল বিবি ইত্যাদি। আমার পিতাও ছিলেন সুকণ্ঠ পাঠক, পুঁথির বহুলাংশ তার মুখস্থ ছিল, হজরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত অনেক ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী সময় সময়ের পুস্তক না দেখেই তিনি আওড়ে যেতেন, তাতেও অনেক উপদেশ থাকতো, সেগুলো আমি মনে রাখার জন্য একটু বিশেষ যত্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণিতের খ্যাতিমান শিক্ষক এবং সাহিত্যিক তার স্মৃতিকথায় যে সামাজিক পরিসরের কথা বলছেন সেটি হলো বর্তমান ফরিদপুর জেলার পাংশা থানার বাঁধমারা। কাজী মোতাহার হোসেন তার পিতার মতো নিজেও পুঁথি পড়ার স্বপ্ন দেখতেন,
তার আত্মজীবনীতে যেভাবে লিখেছেন তার বর্ণ পরিচয় হয় 7 বছর বয়সে। এবং এ প্রসঙ্গে তিনি বলেন, ওই বয়স উত্তীর্ণ হওয়ার পর আমার নিজের মনেও এসেছিল আমিও কিতাব পড়ব, আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, হযরত মুহাম্মদ সবার বিষয়ে জানব। নবী রাসূলদের জীবন চরিত ও কিসসা সংকলন কাসাসুল আম্বিয়া পুঁথি পড়ার রেওয়াজ হয়তো এই গণিত বিশেষজ্ঞ সাহিত্যিকের মনে এরকম ইচ্ছা বীজ বপন করেছিল। আমি এক প্রসঙ্গে উল্লেখ করতে চাই কাসাসুল আম্বিয়া নিয়ে সবচেয়ে চমকপ্রদ কাহিনীটি অথবা যে ইতিহাসটি করেছেন অস্ট্রেলিয়া নামা সামিয়া খাতুন, আমি তার কাছে কৃতজ্ঞ যে তার বইয়ের যে স্ট্রাকচার সেটি আমাকে প্রবন্ধে কিছুটা অনুপ্রাণিত করেছে, যে একটি একাডেমিক আলোচনা কীভাবে একটি কিসসার স্টাইলে উপস্থাপন করা যায়, যেখানে তিনি মূলত কাসাসুল আম্বিয়া এই গ্রন্থটি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার সেই মরুভূমির এক প্রান্তে একটি মসজিদে কীভাবে কোরআন হিসাবে অস্ট্রেলিয়ার হিস্টোগ্রাফিতে দীর্ঘদিন দেখা হয়েছে, পরে দেখা গেল এটি কাসাসুল আম্বিয়া, সেই ইতিহাসটি তিনি দেখেছেন। পুঁথিচর্চার ইতিহাসে আব্দুল করিম সাহিত্য বিশারদকে নানাজন নানাভাবে দেখেছেন, কিন্তু আমরা জানি বাংলা পুঁথির প্রথম যে বিষয়টি আমাদের ভাষার গুরুত্বপূর্ণ হরপ্রসাদ শাস্ত্রী, তিনি চর্যাপদের যে উদ্ধার করেন সেটি নেপালের রাজদরবার থেকে। ঠিক সেই সময় সাহিত্য বিশারদ চষে বেড়াচ্ছিলেন পদ্মা, মেঘনা, যমুনা, বাহিত, গাঙ্গীয় পদ্মের নানা গ্রামে গঞ্জে, ঘরের খেয়ে বনের মস্তারণের মতো খন্ডে করে ছুটে বেড়াচ্ছিলেন আনাচে কানাচে। এবং তার দীর্ঘ সময়ের পুঁথি সংগ্রহর মধ্যে তিনি যে পুঁথিগুলো সংগ্রহ করেছিলেন মান্যবর লুৎফর রহমান 23টি এরকম পুঁথির কথা তার সংগ্রহে বলেছেন। কিন্তু যখন সুনীতি কুমার তার অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার লিখছেন, সেখানে তিনি বলছেন যে কলকাতার যে বঙ্গে সাহিত্য পরিষদ সংগ্রহ সেখানেও এরকম সেমিটিক বর্ণমালার পুঁথি আছে। ছবিগুলো আমি একটু একবারেই দেখি, আমি আমার থিবু দুবের যে নূরনামা লিখেছিলেন, যে নূরনামা মূলত নূরে মোহাম্মদি এবং সৃষ্টি তত্ত্বকে নিয়ে লেখা, এটি সিলেটি নাগরীতে বাংলা লেখা একটা বই, ঠিক পাশাপাশি আমার এই সেমিটিক বর্ণজাত আরবি লিপিতে বাংলা পাণ্ডুলিপি লেখা, যে ভাষা এবং লিপি বৈচিত্র্যের একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলা একাডেমির এই নূরনামার পাণ্ডুলিপিটি যে তিনটি নূরনামা দিয়েছিলেন তার একটি, সখিনা বিলাপ যেটি মূলত আমার রিসার্চে আমি পড়েছি ফাতেমা সুলতানা এবং সখিনা বিলাপ, যেটা মূলত যদি আমি টাইপ ফর্মে লিখি এরকম আরবির ছাত্র ছাত্রী যারা আছে তারা খুব সুন্দর অ্যালফাবেট পড়ে যেতে পারবে, আমার যারা বাইলিঙ্গুয়ালিটি যাদের আছে তারা দুটোই করতে পারবে যে কী আছে, দুই পায়ে চান্দি মিন্দি করে যে কুমারী যত সখীগণে বেড়ে শ্যামের বাতাস করে, এইভাবে এক একটা ছন্দ অনুসরণ করে কবি রচনা, কিন্তু লিপিকর লেখার ক্ষেত্রে সবসময় এই ছন্দকে অনুসরণ করেনি, আবার কখনো কখনো ছন্দকে অনুসরণ করেছে তার প্রমাণ আমার পেয়েছি ফাতেমার সুরত আমার আমার ঠিক বাংলা অক্ষরে লেখা একটি অনুলিপ্ত আমি পেয়েছি। থিবুর বইটির একটি ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটি আমার এই পুরো প্রকল্পের যার সাথে আমার প্রচুর বার্তালাপ এবং সংলাপ হয়েছে বইটির সাথে, যদিও অনলাইনের যুগে সামনাসামনি হয়নি। এটা একটু ইন্টারেস্টিং, আপনারা ময়ূরকে দেখছেন কিন্তু একটু খেয়াল করলে আবার শুরুতে যে বিসমিল্লাহ বলেছিলাম সেই বিসমিল্লাহকে কীভাবে পিক্টোরিয়াল ফর্মে পুঁথিতে ইয়ে করেছেন, এটি মূলত বাংলা পাওয়া সরস্বতের একটা কোরআনের খাবার থেকে নিয়েছিলেন। এবার আমি আমার যে ভাবনাগুলো এই পুঁথিতে গুলোতে পেয়েছি তা একটু গল্পে রাখলে বলতে চাই। শরীয়তনামা যেটি আব্দুল করিম করেছিলেন সেটি মূলত ছিল নামাজ কীভাবে বিবাহ কীভাবে, আমাদের ফিমেল মুসলিম যারা আছে তারা তাদের নেচারাল প্রসেসের সময় পিরিয়ডের সময় কীভাবে নামাজ পড়বে অথবা পড়বে না, পবিত্রতা কীভাবে অর্জন করবে, সমাজে কী কুসংস্কার আছে সেগুলো থেকে কীভাবে তুলে থাকবে। আর ফাতেমার সুরতনামা যেটি আমি বলছি সেটি মূলত ছিল এক ধরনের মেটাফোরিক সুফি লিটারেচার, যেখানে ফাতেমা বিবি এক ধরনের বাতিনি সুরত জানেন এবং আলী সেটি জানতে চায়, এবং এই গল্প চলতে থাকে ফাতেমাকে ফাতেমা আলীকে বনে পাঠিয়ে দেয়, বনে নানা রকম দৃশ্য যে দৃশ্যকল্পগুলো হাদিসে আছে কোনোটা কোনোটা কোরআনে আছে সেগুলো বর্ণনা করা হয়। যেমন একটা দৃশ্য শেয়ার করি, সেখানে বনে আলী দেখে যে একটা মসজিদের ভিতর দুজন বালক কোরআন শরীফ পড়ছে, কালো হয়ে আছে এবং লাল হয়ে আছে, এটার যে ব্যাখ্যা
ঘটনা দেয় যে মূলত হাসান এবং হোসেন একজন কারবালার শহীদ হয়েছে রাষ্ট্রপতি আর একজন বিস্ফোরক। এই পরে সকিনা বিলাপকে নিয়ে একে আবার একটু অন্যরকম, এটি হলো ঠিক কারবালার কাহিনীর একটা অংশ। নববধূ সকিনা, তার বিয়ে হয়েছে কারবালার ময়দানে, কারণ দুই ভাইয়ের একটা পূর্ণ ওয়াদা আছে, কি ওয়াদা পূর্ণ, এবং এই যে বিষয়টি সেটি কবির তুলে ধরেছে। এই পুঁথিগুলো ধরে আমি যেটা পেয়েছি যে পূর্ববর্তী বক্তব্যগুলোর ক্ষেত্রে এক ধরনের কমিউনিয়াল অ্যাপ্রোচ বা রিলিজিয়াস অ্যাপ্রোচ ছিল, কিন্তু মডার্ন অ্যাপ্রোচের থেকে যেটি দেখেছে যে এগুলো মাল্টিলিঙ্গুয়াল, এবং এই মাল্টিলিঙ্গুয়ালিটি শুধুমাত্র যিনি পড়ছেন তার না, শুনছে যা এর ভিত্তিতে তিনি প্রস্তাব করছেন যে পূর্ব বাংলার যাদেরকে এতদিন ভাবা হতো যে ফার্সি আরবি শুধুমাত্র রাজপ্রাসাদের লোক জানে, তা পূর্ব বাংলার যে বিশাল গ্রামীণ সমাজ তারাও সত্তর শতক থেকে পুঁথির ভাষা বুঝতে পারে এবং বিভিন্ন ভাষার শব্দের সাথে পরিচিত। আমি শেষ করতে চাই আমার সাহিত্য বিশারদের একটি স্মৃতি কথা ধরে, তিনি কীভাবে পুঁথি তার পরিচয় হয়েছিল তার স্মৃতি কথা যেটি লিখছেন, নিজ বাড়িতে ও পার্বতী বেশির বাড়িতে বসে তখন হামেশাই পুঁথি পড়ার মজলি বসে, কিছু না বুঝিলেও সেই মজলি শিখিয়া আলাওলের পুঁথি শুনিতাম, শুনিয়া শুনিয়া আমার ভাব কখন কিশোর হৃদয়ে যেমন জন্মিত তাহার স্মৃতি এখনও উঁচিয়া যায় না, এটি তার চর্চা। এমনকি ইতিহাসবিদ আব্দুল করিমের সমাজ জীবনে এই চট্টগ্রাম অঞ্চলের পুঁথি পাঠের বিস্তীর্ণ বর্ণনা আছে, সবচেয়ে দারুণ বর্ণনা যেটি এসছে সেটি ইতিহাস গ্রন্থে না পুঁথি পাঠে, সেটি এসছে হাজার বছর ধরে উপন্যাসে জহির রায়হানের। সেই উপন্যাসে চাঁদনি রাতে পুঁথি পড়া হচ্ছে এবং পুঁথি পাঠ শেষে যে গ্রামের মাতব্বর তিনি কাঁদছেন, বালিকা কাঁদছে, বালকরা বসে ঝরঝর করে কাঁদছে, এরকম একটি রোমান্টিসাইজ ডিসক্রিপশন জহির রায়হান তার উপন্যাসে দিয়েছে। সেটি সূত্র ধরে আমি শুধু আমার শেষ অংশটুকু একটু পড়তে চাই। আমি এই এখন পুঁথি কেমন ভাবে ছাপানো হচ্ছে কারা ছাপাচ্ছে একটু বুঝতে গিয়েছিলাম, তাতে আমি চকবাজারের হামিদিয়া লাইব্রেরিটা পেয়েছি, খুব ইন্টারেস্টিং, এই হামিদিয়া লাইব্রেরি অনেক পুরনো, আমরা খুঁজে পাচ্ছিলাম না গুগল ম্যাপে হামিদিয়া লাইব্রেরি, পশ্চিমবঙ্গের লাইব্রেরি, কিন্তু হঠাৎ দেখি মসজিদের সামনে আমার সাথে আমার গবেষণা সহকর্মী ছিল, আমার খুব বোঝা লেগেছে, খাবার খেয়েছ ইফতারি মার্কেটে গিয়ে খাবার বোঝা রাখি, দেখলাম ঠিক চক মসজিদের পাশে হামিদিয়া লাইব্রেরির সেই জনজীর্ণ সাইনবোর্ডটি এখনো আছে, কিন্তু তারা আর পুঁথি ছাপায় না, এবং মূলত তারা বলছে যে 90-এর দশকের পর থেকে আমরা আর পুঁথি ছাপাই না, মূলত স্মার্টফোন আসার পরে, কিন্তু অনেক সিনিয়র পুঁথি বুঝতে যায়, সেজন্য বাংলা বাজারের সুলেমানিয়া লাইব্রেরি তারা এখনো কিছু পুরনো পুঁথি রেখেছে এবং সেগুলো নতুন আর ছাপাচ্ছে। খুবই দুঃখজনক যে পুঁথি ছাপানোর যে প্লেটগুলো অথবা যে ইয়াগুলো সেগুলো তারা বলেছিল যে আমরা রাগে দুঃখে এগুলো একেবারে পুড়িয়ে ফেলেছি, প্রসিদ্ধ দলে ওই আবার কাগজ পাড়ানোর একটা প্রক্রিয়া দিয়েছি। আমি একটু শেষ অংশটুকু আমি আবার করতে চাই, আবার যদি আমি একটু সময় বেশি যাই সবকিছু সমস্যাটা দেখতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর ফেসবুকের যুগে সন্ধ্যা বা রাতে বৈদ্যুতিক বাতির কিংবা মোবাইল ফোনের ফ্লাশ লাইট জ্বালিয়ে পুঁথি পাঠের আসর খুঁজলে তা হয়তো অন্ধকার ঘরে কালো বেড়াল খুঁজে বেড়ানোর মতোই হবে। বাংলা পুঁথি বাংলা কিংবা সিমেটিক বর্ণমালাই হোক, মনোলিপি করার প্রয়োজন ফুরিয়ে গেছে। কাজী মোতাহার হোসেন কিংবা আব্দুল করিম সাহিত্য বিষয় আসাসুল আম্বিয়া শোনার বদলে শর্ট ফিল্ম আর ফেসবুক ভাইরাল যখন সামাজিক প্রবণতা, তখন হয়তো ভাষার সীমানা অতিক্রম করে বাংলা ভাষার বহুভাষিক চরিত্রের আবহমানতা প্রজানিরত, কিন্তু আজ থেকে 2 দশক আগে নোকিয়া সাজেন কিংবা মটোরোলা বাটন ফোনের মোবাইল ব্যবহার মোবাইল কিপ্যাড ব্যবহার করে বন্ধু বা প্রিয়জনকে জানানো বাংলা নববর্ষের শুভেচ্ছা SMS শুভ নববর্ষ কি ইংরেজি লিপিতে বা রোমান লিপিতে বাংলা লেখনীতির প্রমাণ ছিল, এটি আমার প্রশ্ন। এ যেন ইতিহাসেরই পুনরুজ্জীবন, 21 শতকে বাংলা লেখার নতুন উপায়, প্রযুক্তি আর ভাষার বোঝা করার নতুন দিগন্ত, এ বিষয়ে নানা সওয়াল ওঠা খুব স্বাভাবিক, কিন্তু এ তো বাংলা ভাষারই মহত্ববাদী চরিত্র।
আপনাদের সকলকে ধন্যবাদ অত্যন্ত।